ত পর্বে আমরা জেনেছি ত্রিদীপের বন্ধু রাতুলের ব্যবহার ত্রিদীপ সুলেখার সংসারে ভাঙন সৃষ্টি করতে চাইছে এই পর্বে আমরা জানবো কোন স্টাডি সার্কেল বাবলুকে এত টানছে সে কি সত্যি রাজনীতিতে জড়িয়ে পড়ছে মুড়ি ও তেলে ভাজা খাওয়ার সঙ্গে সঙ্গে নানা রকম হাসি ঠাট্টা চলছিল হঠাৎ মানিকদা জোরে দুবার হাততালি দিয়ে বললেন চুপ সবাই চুপ অনেক গল্প হয়েছে এবারে কাজের কথা হবে প্রীতিময় বলল চা আনতে গেছে মানিকদা আগে চা টা খেয়ে নিলে হতো না মানিকদা একটা বিড়ি ধরাতে ধরাতে বললেন আসুক চা আসতে দেরি আছে ততক্ষণ কথাবার্তা চলতে থাকুক তারপর তিনি একজনের দিকে আঙুল তুলে বললেন এবারে তপন তুমি বলো দেশ বলতে তুমি কি বোঝো তপন নামে এই ছেলেটিকে বাবলু আগে দেখেনি বাবলুর থেকে বয়সে তিন চার বছর বড়ই হবে একটা ময়লা ধুতি ও নীল রঙের হাফ শার্ট পরা মাথার চুল ঝাঁকড়া গায়ের রং বেশ কালো চোখ দুটিতে ভয় ভয় ভাব মানিকদা একে সঙ্গে নিয়ে ঢোকার সময় বলেছিলেন এই আমাদের একজন নতুন বন্ধু আর কোনো পরিচয় করিয়ে দেননি এখন সকলের দৃষ্টি পড়ল তপনের ওপর সে যেন অসহায় বোধ করছে এই নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেবার সে সময় পায়নি এই ঘরে যে এগারো জন যুবক যুবতী উপস্থিত তারা সবাই মধ্যবিত্ত পরিবারের তাদের কেউ কেউ ছেঁড়া জামা পরে থাকলেও তাদের চেহারার পালিশ দেখলেই বোঝা যায় অন্তত তিন পুরুষ ধরে এক ধরনের শিক্ষা সংস্কৃতির পরিবেশে লালিত সেই তুলনায় তপনের মুখ একেবারে টাটকা চুপ করে রইলে কেন কিছু বলো দেশ বলতে তোমার চোখে কোন ছবি ফুটে ওঠে তপনের ঠিক থুতনির কাছে একটা আঁচিল সেটা খুঁড়তে খুঁড়তে সে মুখ খোলার চেষ্টা করেও কিছু বলতে পারল না ঘরের মধ্যে এক অস্বস্তিকর নিরবতা অন্যদের সঙ্গে চোখাচোখি হতেই সে চোখ নিচু করে নিচ্ছে বাবলুর পাশে বসা কৌশিক বলল মানিকদা এ নতুন এসেছে প্রথম দিনই কথা বলতে লজ্জা পাচ্ছে আগে ওর সঙ্গে আমাদের ভালো করে পরিচয় করিয়ে দাও মানিকদা বললেন এসব লজ্জা ফজ্জা কোনো কাজের কথা নয় ফর্মালি আলাপ পরিচয় করিয়ে দেওয়াও আমি পছন্দ করি না ওগুলো সব বুর্জোয়া সিস্টেম আমাদের একজন নতুন বন্ধু এসেছে তোমরা নিজেরাই তো আলাপ করে নেবে যাই হোক আমি কি করে ওর দেখা পেলুন সেইটুকুই বলছি শ্যামবাজারের মোড়ে যে কতকগুলো খুচরো দোকান আর স্টল আছে তারই একটা দোকান বুঝলে দোকানটা ঠিক ফুটপাতে নয় একটা ওষুধের দোকানের দেয়ালের গায়ে সেই দোকান থেকে আমি মাঝে মাঝে গেঞ্জি কিনি পেছন থেকে একটি মেয়ে জিজ্ঞেস করলো মানিকদা আপনিও গেঞ্জি কেনেন সবাই হেসে উঠলো একসঙ্গে গেঞ্জি কেনার কথাটা সত্যি অবিশ্বাস্য অবিশ্বাস্যোষণায় সারা বছর মানিকদাকে একই পোশাকে দেখা যায় একটা গেরুয়া পাঞ্জাবি ও পাজামা কাঁধে একটা ঝোলা এক একদিন গায়ের পাঞ্জাবিটা ঘামে ভিজে জবজবে হয়ে যায় পরের দিনও মানিকদা সেটাই পরে আসেন সবাই বলে মানিকদা চান করবার সময় কিংবা ঘুমবার সময়ও পাঞ্জাবিটা খোলেন না আর মানিকদার গালের দাড়িও কখনো বাড়ে কমে না অমল নামে একটি ছেলে বলল আপনাকে শীতকালেও তো গেঞ্জি পড়তে দেখিনি মানিকদা নিজেও খানিকটা হেসে ফেলে বললেন নিজের জন্য না হোক বাড়ির লোকজনের জন্য তো কিনতে হয় তাছাড়া আমিও পড়ি কলকাতার বাইরে গেলে কলকাতার শীত আমার গায়ে লাগে না কিন্তু গ্রামের দিকে গেলে ঠান্ডা আটকাবার জন্য আর একটা গেঞ্জি অন্তত তারপর শোনো সেই গেঞ্জির দোকানের যে দোকানদার বুড়ো মতন একজন লোক তার সঙ্গে আমার বেশ ভাব হয়ে গিয়েছিল আমি কোনো মানুষের সঙ্গে শুধু দেওয়া নেওয়ার সম্পর্কে বিশ্বাস করি না একটা কিছু ব্যক্তিগত যোগাযোগ রাখতে চাই একদিন গিয়ে দেখি সেই দোকানের মালিকের বদলে এই তপন বসে আছে এবারে তপন মুখ তুলে বলল দোকানটা আমার জ্যাঠামশাইয়ের মানিকতা বললেন জ্যাঠামশাইয়ের দোকানে তার ভাইপো দু একদিন বসবে আই মিন দাঁড়াবে দেয়ালের গায়ে দোকান তো বসার জায়গা নেই মালিক বা কর্মচারীকে দাঁড়িয়ে থাকতেই হয় সেটা আশ্চর্য কিছু নয় কিন্তু তপন আবার বলল একটা টুল আছে সেটা ওষুধের দোকানে রোজ রেখে দেওয়া হয় আপনি যেদিন গেলেন সেদিন ওষুধের দোকান বন্ধ ছিল তাই আমি দাঁড়িয়েছিলাম মানিকতা হাত তুলে বাধা দিয়ে বললেন আমাকে শেষ করতে দাও তারপর শোনো সেদিন সারা দিন বৃষ্টি পড়ছে রাস্তায় বেশি লোক নেই শ্যামবাজারের অধিকাংশ দোকানদারী সেদিন আমি আমার ছোট ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনতে গেছি বাবলু একটু অবাক হয়ে কৌশিকের দিকে তাকালো তাদের দুজনের চোখেই পাতলা বিস্ময় তাদের ধারণা ছিল মানিকদার মা বাবা ভাই বোন ইত্যাদি সম্পর্কে লোক থাকলেও তারা অনেক দূরে কোথাও আছে মানিকদের মুখে কোনোদিন তাদের কথা শোনা যায়নি মানিকদার মতন লোক কোনোদিন বাজার করে না গেঞ্জি কেনে না কোনদিন কোথায় কি খাবে তা নিয়ে চিন্তা করে না মানিকদা বলে চললেন আমি গিয়ে দেখি আমার চেনা বুড়ো লোকটি নেই তার জায়গা একটি নতুন ছেলে খদ্দের নেই বলে সে এক মনে একটা বই পড়ছে তোমরা ইমাজিন করতে পারবে কি বই সেটা শশধর দত্তের মোহন সিরিজ নয় আধুনিক সাহিত্যিকদের কোনো ট্র্যাশও নয় ও পড়ছিল একটা কবিতার বই সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ফুটপাতের একটা গেঞ্জির দোকানের কর্মচারী সুকান্তর কবিতা পড়ছে তাহলে সুকান্তর কবিতাখানি কতখানি ছড়িয়েছে সেটাই তো দরকার মাইকেল মধুসূদন বইবাজারের এক মুদিকে নিজের কবিতার বই পড়তে দেখে যেরকম থ্রিলড হয়েছিলেন আমারও প্রায় সেই রকম অবস্থা সুকান্ত বেঁচে থাকলে সুকান্ত আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল তার কবিতা আমি আমার নিজের সুকান্ত ভট্টাচার্য যে মানিকদার বন্ধু ছিলেন তা এই ঘরে উপস্থিত সবাই জানে মানিকদা অনেকবার বলেছেন বাবলু আগে সুকান্ত ভট্টাচার্যের কোনো কবিতা পড়েনি সে কবিতা টবিতা পড়তে ভালোবাসে না সে এখানে আসবার পরই কয়েকবার সুকান্ত ভট্টাচার্যের কবিতার আবৃত্তি শুনেছে কয়েকজনের মুখে পম্পম বলল মানিক আমরা ওর মুখে একটা কবিতার আবৃত্তি শুনব মানিক হাত তুলে বললেন পরে পরে পম্পম অধৈর্য হচ্ছিস কেন খানিক পরে কবিতার সেশন হবে তার আগে সবটা শোন ওর হাতে সেই বই দেখে আমি প্রথমেই ভেবেছিলাম ওকে জড়িয়ে ধরব নিজেকে অতি কষ্টে সংযত করেছি আস্তে আস্তে ওর সঙ্গে ভাব জমিয়ে ফেললুম ফ্যান্টাস্টিক ছেলে কি মনের জোর আমরা এখানে যারা বসে আছি ইনক্লুডিং মাইসেলফ বলছি আমাদের সবার চেয়ে ও অনেক বেশি স্ট্রাগল করেছে বেশ কয়েকদিন ওর সঙ্গে মিশে ওকে ভালো করে চেনবার পর একদিন জিজ্ঞেস করল তপন তুমি আমাদের স্টাডি সার্কেলে যাবে ও রাজি হয়ে গেল তাই ওকে আজ নিয়ে এসেছি নাও হেয়ার হি তপনকে নিয়েই আজ আমাদের মেইন আলোচনা হবে তার আগে ওর ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার সেটা তপন নিজেই বলবে তপন এখানে লজ্জা টজ্জা পাবার কারণ নেই এখানে সবাই তোমার বন্ধু তুমি নিজের কথা কিছু শোনাও তপন মুখ তুলে বলল কি বলবো মানিকদা নিজের কথা মানে আপনিই তো বলে দিলেন মানিকদা বললেন আমরা তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই এখানে যারা নিয়মিত আসে তাদের প্রত্যেকের নারী নক্ষত্র আমরা সবাই জানি তুমিও জানতে পারবে তুমি কোথা থেকে শুরু করবে সেটা বুঝতে পারছ না তো তাহলে আমরা সবাই মিলে তোমাকে প্রশ্ন করব। এটাকে জেরা বলে ভেব না আমরা সবাই সবাইকে ভালোভাবে জানতে চাই এই তোমরা প্রশ্ন করার জন্য তৈরি হও প্রথম প্রশ্নটা আমি করছি তপন তুমি সবাইকে বলো তুমি কোথায় থাকো একটু ডিটেলসে বলো তপন বলল আমি দমদমে নাগের বাজারের কাছে থাকি জায়গাটার নাম ক্লাইভ কলোনি ওইখানে লর্ড ক্লাইফের বাগান বাড়ি ছিল লর্ড ক্লাইফ মানে যিনি ব্রিটিশ রাজত্বের প্রথম দিকে যিনি পলাশির যুদ্ধে মুর্শিদাবাদ থেকে সব ধনরত্ন লুট করে এনে মানিক আবার বাধা দিয়ে বললেন আমরা লর্ড ক্লাইফের বিষয়ে জানি তুমি তোমার থাকার জায়গাটা সম্পর্কে বলো তুমি কি লর্ড ক্লাইফের বাড়িতেই থাকো এতক্ষণ পরে তপন ফিকেভাবে একটু হাসলো। তারপর বলল না আমি সে বাড়িতে থাকি না জায়গাটার নাম ক্লাইভ কলোনি হলেও আসলে সেটা এখন একটা রিফিউজি কলোনি আমি সেখানে আমার জ্যাঠামশাইদের সঙ্গে থাকি পাকা বাড়ি না মাটির বাড়ি পাকা বাড়ি মানে কি ইটের না ইটের বাড়ি না চেঁচার বেড়ার ওপরে মাটি লাপা। আগে খড়ের ছাউনি ছিল গত বর্ষায় টিন দেওয়া হয়েছে এখন আর জল পড়ে না কটা ঘর কজন থাকো দুইটা ঘর ফ্যামিলি মেম্বার নয় জন মানিকদা পেছন ফিরে খানিকটা বিরক্তভাবে বললেন তোমরা আর কেউ কোনো প্রশ্ন করছো না কেন আমাকে একলাই সব বলতে হচ্ছে বাবলু এবার হাত তুলে বলল আমার একটা প্রশ্ন আছে তপন বাবুর বাড়ি আগে কোথায় ছিল উনি রিফিউজি কলোনিতে থাকেন বললেন তপন কিছু উত্তর দেবার আগেই মানিকদা বললেন ওসব বাবু টাবু চলবে না শুনলেই আমার গা জ্বালা করে হয় ওকে তোমরা তপন দা বলবে নয় শুধু নাম ধরে ডাকবে তপন তুমি উত্তর দাও প্রশ্নটার তপন বলল আমাদের বাড়ি আগে ছিল কুমিল্লায় আপনারা কেউ সরাইলের নাম শুনেছেন সেই সরাইলে ছিলাম আমরা অনুপম বলল আমার বাবা মার মুখে শুনেছি আমাদের বাড়ি ছিল কুমিল্লার ব্রাহ্মণ বাড়িয়ায় আমি অবশ্য সেখানে কখনো যাইনি তার কাছে তপন বলল খুব দূরে না পাকিস্তান হবার পরও আমরা মোটামুটি ছিলাম আমি সেখানে মেট্রিক পর্যন্ত পড়েছি কিন্তু আমার বাবা ছিল খুব তেজি মানুষ একবার জমি নিয়ে এক গন্ডগোলে থানার দারোগার সাথে ঝগড়া হলো সেই থেকে আমরা ভয়ে ভয়ে ছিলাম তারপর আমার বাবা খুন হলো আমাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিল অনুপম বলল তারপর আপনারা চলে এলেন তপন বলল আসতে বাধ্য হলাম আমি আসতে চাই নাই আমি ঢাকায় থেকে পড়াশোনা করতে চেয়েছিলাম কিন্তু উপায় নাই তো কে আমার খরচ দেবে বাবা মারা গেলেন জ্যাঠামশাই আগেই চলে এসেছিলেন এই দেশে মায়ের নিয়ে আমারেও চলে আসতে হলো। হঠাৎ যেন তপনের চোখে ঘনিয়ে এলো স্মৃতির মেঘ সে চুপ করে গিয়ে তার থুতনি ঠেকালো বুকে মানিকতা বললেন এরকম ঘটনা আমরা অনেক শুনেছি কিন্তু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার হলো পায়ে হেঁটে বর্ডার ক্রস করে রিফিউজি কলোনিতে জ্যাঠামশাইয়ের আশ্রয় থেকেও তপন হার স্বীকার করেনি তাই না তপন তুমি এখানে এসেও কি করে লেখাপড়া চালালে তপন আবার মুখ তুলল এবারে তার কণ্ঠস্বর বেশ গম্ভীর সে বলল মাইগ্রেশন সার্টিফিকেট পেতে বেশ অসুবিধে হয়েছিল একটা বছর নষ্ট হয়ে গেল তারপর আমি কলেজে ভর্তি হতে গেলে জ্যাঠামশাই রাজি হন নাই আমাদের নাগের বাজারে থাকেন প্রফেসর পি চ্যাটার্জি তিনি সুরেন্দ্রনাথ কলেজে আমাকে হাফ ফ্রি করে দিতে পারবেন বললেন তারও বাড়ি ছিল কুমিল্লায় আমি শিয়ালদা বাজারে কিছুদিন ডিম বিক্রি করেছি তাতে যাতায়াতের ভাড়াটা উঠে যেত কিন্তু গ্র্যাজুয়েট হয়েও কোনো লাভ হলো না কোথাও চাকরি পাই নাই এমএ পড়ার কোয়েশ্চেন নাই খরচ অনেক এদিকে চাকরিও জোটে না তাই জ্যাঠামশাইয়ের দোকানে এখন মাঝে মাঝে বসি আপনারাই বলেন গেঞ্জি বিক্রি করার জন্য কি বিয়ে পাশ করা কোনো কাজে লাগে অনুপম জিজ্ঞেস করল কেন রিফিউজিদের জন্য তো আলাদা কোটা আছে শুনেছি তাতেও আপনি চাকরি পেলেন না মানিকদা হঠাৎ রেগে গিয়ে বললেন অনুপম তুই কোটার কথা বলছিস তোর লজ্জা করে না মানুষে মানুষে আর এরকম কত শ্রেণী বিভাগ হবে তপন তবু মুখ উঁচু করে অনুপমের উদ্দেশ্যে বলল হ্যাঁ কোটা আছে যে অফিসে পাঁচ জনের কোটা আছে সেখানে দেড়শো জন রিফিউজি অ্যাপ্লাই করে তাদের মধ্যে পঁচাত্তর জনই ওভার কোয়ালিফায়েড জানেন তো যারা আমাদের মতন রিফিউজি না যাদের বাপ ঠাকুরদার দেশ ছিল পূর্ববঙ্গে এ দেশে অনেক দিন আছে বাড়িঘর আছে তারাও এখন রিফিউজি সেজে গভর্নমেন্টের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে চায় এই সময় রাধা কেবিনের এক ছোকরা এলো কেটলিতে চা আর কিছু ভার নিয়ে ছেলেটির বয়স বেশি না বেশ নাদুষ নুদুষ চেহারা সে এসেই ভারী কিভাবে চেঁচায় চালিন চালিন তাড়াতাড়ি করুন দু টাকা ষাট নয়া পয়সাটা দিয়ে দিন আগে স্টাডি সার্কেলের সদস্যদের প্রত্যেক জমায়েতে চল্লিশ নয়া করে চাঁদা দিতে হয় সেই পয়সা জমা হয় একটি ভাঁড়ে পম্পম তার থেকে চায়ের দাম মিটিয়ে দিল চায়ের ভারে চুমুক দিতে দিতে মানিকদা আরেকটি বিড়ি ধরালেন কেউ সিগারেট দিলেও তিনি নেন না অবশ্য অন্যান্য সদস্যদের তিনি ইচ্ছে মতন বিড়ি সিগারেট খাবার অনুমতি দিয়ে রেখেছেন এখানে বয়সের ব্যবধানকে গুরুত্ব দেওয়া হয় না মানিকদা আবার দুবার হাততালি দিয়ে সবাইকে চুপ করিয়ে বললেন এতক্ষণ তোমরা তপন সম্পর্কে মোটামুটি ধারণা করতে পেরেছ এবারে প্রশ্নে ফিরে আসা যাক আজ তপনকে কেন্দ্র করেই আমাদের আলোচনা হবে তপন তুমি বলো দেশ বলতে তুমি কি বোঝো তপনের লাজুকতা অনেকটা কেটে গেছে অনুপমের কাছ থেকে পাওয়া একটা সিগারেট প্রায় শেষ করে এনেছে সে খানিকটা দুঃখী দুঃখী গলায় বললো মানিকতা দেশ বলতে এখনো আমি কুমিল্লার সেই সরাইলকেই বুঝি মাফ করবেন এখনো ইন্ডিয়ায় আছি কিন্তু প্রায়ই সরাইলের স্বপ্ন দেখি যা সত্যি তাই বললাম পাকিস্তান হবার পরও আমরা সে দেশে ছিলাম পাকিস্তানকেই নিজের দেশ বলে মেনে নিয়েছিলাম কোনোদিন চলে আসতে হবে ভাবিনি যে বাড়িতে জন্মেছি যে পুকুরে সাঁতার শিখেছি যে রাস্তা ধরে রোজ স্কুল গেছি তা কি কেউ সহজে ছেড়ে আসতে চায় তবু ছেড়ে আসতে হয়েছে এখন ইন্ডিয়াতে আছি রিফিউজি কলোনিতে বিএ পাস করেও চাকরি পাই নাই বাসে ট্রামে বেশি ভিড় হলে সালা বাঙালদের জন্য দেশটা উচ্ছন্নে গেল এই কথা শুনতে হয় তবু আমি বলবো এখন ইন্ডিয়াই আমার দেশ অনুপম জিজ্ঞেস করল পাকিস্তানে থাকলেও কি আপনি বিএ পাস করলেই চাকরি পেতেন সে দেশে বেকার নেই তপন বলল তা আছে কিন্তু সেখানে আমাদের বাড়ি জমি ছিল ভাত কাপড়ের অভাব ছিল না রিফিউজি বলে পদে পদে লাথি ছাটা খেতে হতো না আপনারা তো দেশভাগের ফল ভোগ করেননি মানিকদা রেগে গিয়ে বললেন আহ অনুপম তুই আলোচনাটা বড্ড মান্ডেন দিকে নিয়ে যাচ্ছিস এসব কথা তো বহুবার শোনা হয়ে গেছে আমরা এর থেকে অনেক বড় ব্যাপার নিয়ে তপন তুমি আমার প্রশ্নটা ঠিক বুঝতে পারি তুমি পাকিস্তানের সিটিজেন না ইন্ডিয়ান সিটিজেন সেটা এমন কিছু ইম্পর্ট্যান্ট ব্যাপার নয় দেশ বলতে আমি কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারির কথা জিজ্ঞেস করছি না দেশ নামে একটা ভাবমূর্তি তো আছে তোমার কাছে সেটা রকম সে কি বঙ্কিমের সুজলাং সুফলাং শস্য শ্যামালাং মাতারাম নাকি রবি ঠাকুরের নম 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 সুন্দরী মম জনী জন্মভূমি নাকি ডিএল রায়ের সকল দেশের রানী যে সে আমার জন্মভূমি তপন বেশ কয়েক মুহূর্ত চুপ করে সবার দিকে তাকিয়ে রইল সে ও মানিকদা ছাড়া আটটি যুবক ও তিনটি যুবতী রয়েছে এই ঘরে যুবতীদের দিকেই চলে যাচ্ছে তার চোখ কারুর সঙ্গে চোখাচোখি হলেই সে মুখ নামিয়ে নিচ্ছে এখন সবাই চেয়ে আছে তার দিকে সে বলল যে দেশেই থাকে সময় দেশ আমার কাছে মায়ের মতন নীল আকাশ সবুজ ধান ক্ষেত নদীর ধারে কাশফুল ফুটে আছে মানিকদা উঁচু গলায় হেসে উঠলেন তারপর অন্যদের দিকে ফিরে বললেন দেখো এই একটা উদাহরণ এই ছেলেটি এত দুঃখ কষ্ট সহ্য করেছে তবু পুরনো সংস্কার ছাড়তে পারেনি দেশকে মা বলা কিংবা বাবা বলা একটা পুরনো সামন্ততান্ত্রিক এবং বুর্জোয়া কনসেপশন সার্থকপর শ্রেণী নানা রকম গানে ও কবিতায় এই সেন্টিমেন্টাল ইমেজটা বাঁচিয়ে রাখতে চায় তপনের দিকে ফিরে তিনি ধমকের সুরে বললেন নীল আঁকা সবুজ ধান খেত কাশফুলের আড়ালে আড়ালে সর্বক্ষণ কি উঁকি মারছে তা তুমি দেখো সেদিন সুকান্তর ছাড়পত্র পড়ছিলে সুকান্তর কবিতা তোমার মনে পড়ল না এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু মেলেছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপার, মারি ও মরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকোর পাল শোনো তপন দেশ বলে আলাদা কিছু নেই এই পৃথিবীটাই সব মানুষের দেশ আজ এই পৃথিবীতে দুটি মাত্র জাতি আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এই আলাদা আলাদা জাতপাতের পাতের ভাগ কৃত্রিম শোষ ও শোষিত ছাড়া আর কোনো জাত নেই তুমি হিন্দু বলে পাকিস্তান থেকে বিতাড়িত হয়েছ কিন্তু পাকিস্তানি ধনী মুসলমানরা কি গরিব মুসলমানদের শোষণ করে না তুমি হিন্দু হয়ে এদেশে পালিয়ে এসেছ বলে কি এদেশের ধনী হিন্দুরা তোমাদের আদর করে বুকে টেনে নিয়েছে শোষক আর শোষিত ছাড়া আর কোনো জাত নেই নিজেকে হিন্দু না মুসলমান না এগুলো ভুল তুমি আর হুগলি জেলার রহিম শেখ একই শ্রেণী একই রকম শোষিত পৃথিবীতে একদিন শোষক ও শোষিত শ্রেণীর লড়াই হবে ওরা হারবে ওরা হারতে বাধ্য তারপর যখন একটাই শ্রেণী থাকবে তখনই সত্যিকারের পৃথিবীটা হবে আমাদের দেশ আমাদের মাতৃভূমি বা পিতৃভূমি যাই বলো এই বক্তৃতায় খুব বেশি বিচলিত না হয়ে তপন শান্তভাবে বলল এইসব কথা আমি আগেও শুনেছি কিন্তু এই লড়াইটা কি করে হবে মানিকদা যারা অত্যাচারী যাদের আপনি শোষক বললেন তাদের হাতেই যে সব অস্ত্র শস্ত্র তারা সুবিধাভোগী তারা দাবি ছাড়বে কেন মানিক দা এবারে অনুপমের দিকে তাকিয়ে বললেন আমি বেশি কথা বলে ফেলেছি এটা বক্তৃতার জায়গা নয় স্টাডি সার্কেল সবাইকে আলোচনায় অংশ নিতে হবে অনুপম অনুপম তুমি এবার তপনের প্রশ্নের জবাব দাও বলল শোষকদের হাতে অস্ত্র আছে তা ঠিকই কিন্তু শোষিতরা সংখ্যায় বেশি অনেক বেশি একদিন তারাও যে যা পারবে অস্ত্র তুলে নেবে তারা স্বার্থপর নয় সে জন্যই তারা জিতবে তবে লড়াইটা একদিন আরম্ভ হয়ে একদিনেই শেষ হবে না লড়াই শুরু হয়ে গেছে চলবে অনেক দিন বাবলুর পাশ থেকে কৌশিক বলে উঠল এই লড়াইতে নেতৃত্ব দেবে কে চীন না রাশিয়া দারুণভাবে আহত হবার মতন মুখ বিকৃত করে মানিকদা বললেন প্লিজ তোমাদের কতবার বলেছি রাশিয়ার নাম উচ্চারণ করো না ওরা বিপ্লবের পথ থেকে সরে গেছে ওরা শোধনবাদী এদেশে ওরা বুর্জোয়া ন্যাশনালিস্ট সরকারের সঙ্গে আতাত করেছে এরপর ওরা আমেরিকার সঙ্গে হাত মেলাবে ওদের কথা বলো না প্রলে দুনিয়ার একমাত্র ভরসা হল চেয়ারম্যান মাও সেতুং এর চীন তপন বলল কিন্তু মানিকদা চীন তো আমাদের ইন্ডিয়া আক্রমণ করেছিল গত বছর ইন্ডিয়াও একটা গরিব দেশ তবু কেন চীন অ্যাটাক করলো মানিক দা চিবিয়ে চিবিয়ে বললেন তপন তুমি কয়েক বছর আগে মাত্র পাকিস্তান থেকে এসেছ রিফিউজি কলোনিতে কষ্ট করে থাকো তবু এর মধ্যে ইন্ডিয়া ইন্ডিয়া তোমার কাছে আমাদের হয়ে গেল শোনো চীন কখনো ইন্ডিয়া অ্যাটাক করতে পারে না করেনি ওটা জওহরলাল নেহরু দেশের লোককে ধোঁকা দিয়েছে দেশের ইন্টারনাল সমস্যা চাপা দেবার জন্য একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস সৃষ্টি করতে চেয়েছে যুদ্ধটা নিজে থেকেই কে থামালো চীন থামায়নি কখনো শুনেছ যে দেশ যুদ্ধে জিতছে সেই দেশ নিজে থেকেই সিজফায়ার ডিক্লেয়ার করে গত বছর চীন ইন্ডিয়ার মধ্যে ঢুকে এসেও তাই করেছে কেন কারণ চীন মিলিটারি ভিক্ট্রিকে বিশ্বাস করে না এই চীনই এখন সারা দুনিয়ায় হঠাৎ এই সময় ঘরের মধ্যে ঢুকে এলেন পম্পমের বাবা অশোক সেনগুপ্ত সাদা পাঞ্জাবি ও ধুতি পরা মাথার চুলে পাক লাগায় তাকে এই পোশাকে বেশ সৌম্য দেখায় তিনি একজন বামপন্থী নেতা এই স্টাডি সার্কেল তাঁরই দাক্ষিণ্যে খোলা হয়েছে কিন্তু তাকে দেখেই মানিকদা থেমে গেলেন অশোক সেনগুপ্ত উদার বললেন এই যে মানিক তোমাদের চলছে এখনো কিন্তু সাতটার সময় যে আমাদের একটা সেল মিটিং আছে এখানে মানিকদা হাসি মুখে বললেন সাতটার তো দেরি আছে আমরা উঠে যাব একটু বাদে অশোক দা বসুন না কৌশিক ফিসফিস করে বাবলুকে জিজ্ঞেস করল চল এবার উঠবি বাবলুর আরো একটু বসার ইচ্ছে ছিল সে লক্ষ্য করেছে সে লক্ষ্য করেছে পম্পমের বাবা অশোক সেনগুপ্তর সঙ্গে ইদানিং মানিকদার একটুও মনের মিল নেই তিনি এই জায়গাটার ব্যবস্থা করে দিয়েছেন বটে কিন্তু তার সঙ্গে প্রায় মানিকদার কথা কাটাকাটি হয় সেই তর্ক বাবলুর শুনতে ভালো লাগে কিন্তু আজ বাবলুকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সে উঠে পড়ে কৌশিককে বলল চল মানিকদা তাদের দিকে ফিরে বললেন অতিন আর কৌশিক তোমরা একটু তপনকে এগিয়ে দাও খুব যদি কাজ না থাকে তাহলে কোনো পার্কে বসে তোমরা ওর সঙ্গে আরেকটু কথা বলো ওকে বুঝতে বোঝবার চেষ্টা করো এটা অনুরোধ নয় আদেশ বাবলু ও কৌশিক তা বোঝে তারা সঙ্গে সঙ্গে সম্মতি জানালো পেছন থেকে পম্পম বলল আমাকে একবার শ্যামবাজার যেতে হবে আমিও যাব ওদের সঙ্গে এই তোরা একটু দাঁড়া তপনকে নিয়ে ওরা তিনজন বেরিয়ে এলো রাস্তায় বাবলু লক্ষ্য করল এই সন্ধ্যের সময় বাড়ি থেকে বেরুবার জন্য পম্পম তার বাবার অনুমতি নিল না পম্পম সব ব্যাপারে ছেলেদের সমান সমান বলে মনে করে এই সময় কখনো বাড়ি থেকে বেরুলে বাবলুও তার মাকে বলে যায় পম্পমের অবশ্য মা নেই বাইরে ঝোড়ো বাতাস বইছে রাস্তাঘাট অনেকটা ফাঁকা শ্যামবাজারের দিকে না গিয়ে ওরা মানিকতলা ব্রিজের মাঝখানে দাঁড়ালো ঝড় দেখবে বলে পম্পম ঝড় দেখতে ভালোবাসে বাতাসের বেগ একই রকম কিন্তু ঝড় উঠল না ওরা আড্ডা দিতে লাগলো অনেকক্ষণ ধরে তপনের আড়ষ্টতা কিছুতেই কাটছে না দেখে একসময় পম্পম তপনের একটা হাত নিজের মুঠোয় নিয়ে অদ্ভুতভাবে হেসে পড়ল আমাদের কথাবার্তা তোমার অপছন্দ হচ্ছে না তো তপন প্রবলভাবে দুদিকে মাথা নাড়ল পম্পম বলল অন্ধকারে মাথা নাড়া দেখে কি হ্যাঁ না বোঝা যায় মুখে বলতে হয় তুমি আমাদের ছেড়ে চলে যেও না যেন আজ থেকে তুমি আমাদের দলে অসুখ বিসুখের ব্যাপার নিয়ে প্রতাপ আলোচনা করতে ভালোবাসেন না নিজের কখনো শরীর খারাপ হলে সহজে তার স্বীকার করতে চান না এমনকি মমতার কাছেও না দেহ নামক যন্ত্রটিতে কখনো সখনো বিকার ঘটেই তখনও প্রতাপ ডাক্তার দেখাবার বদলে নিজেই গোপনে নিজের চিকিৎসা করেন রাস্তাঘাটে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাবার মতন ঘটনা তার জীবনে আর কখনো ঘটেছে কিনা তা কেউ জানে না তবে এবারের কথাটা বাবলু এসে তার মাকে বলে দিয়েছে প্রতাপ তবু কয়েকবার অস্বীকার করবার চেষ্টা করলেন বললেন ওটা কিছুই না সেদিন মাথায় বেশি রোদ লেগে গিয়েছিল তারপর থেকে তো আবার ঠিকই আছি স্বামী বাসে চাপছি মমতা তবু তার এক আত্মীয় ডাক্তারকে ডাকার জন্য জেদ ধরতে প্রতাপ বললেন ঠিক আছে আগে বাড়ির ডাক্তারকে দিয়েই প্রেশার ট্রেশার মাপিয়ে দেখা যাক তুতুলকে একবার ডাকো বাড়িতে তুতুলের সারা শব্দ পাওয়া যায় না কখনো এ বাড়িতে দুটি মেয়ে আছে মুন্নি আর তুতুল মেয়েদের কণ্ঠস্বর সাধারণত একটু উচ্চগ্রামে গ্রামে বাধা মুন্নির হাসি কান্না কথাবার্তা অন্য ঘর থেকে শুনতে পাওয়া যায় প্রায়। তুতুল যদিও মুন্নির সঙ্গে একই ঘরে থাকে তবুও সে অদ্ভুত নিঃশব্দ সে মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে যায় দিন ঠিক সময় ফেরে তার কোনো বন্ধু বান্ধব আসে না এ বাড়িতে সে কখনো চেঁচিয়ে বই পড়ে না যদিও জেগে থাকে অনেক রাত পর্যন্ত তাকে বাড়ির কিছু কাজ করতে বললে সে করে দেয় ঠিকঠাক এমনকি রান্নাবান্নাও করতে জানে শুধু মুখের কথা খরচ করতেই তার যত কষ্ট এজন্য সে প্রায় বকুনি খায় সুপ্রীতির কাছে ব্লাড প্রেশার মাপার যন্ত্রটি নিয়ে তুতুল এসে দাঁড়ালো প্রতাপের বিছানার কাছে শুক্রবারের সন্ধ্যা আদালত থেকে ফিরে প্রতাপের আবার খানিক বাদে বেরুবার কথা বাড়ি বদলাবার ব্যাপারে একজনের সঙ্গে দেখা করতে যাবেন রাত আটটায় মাঝখানের সময়টুকুতে প্রতাপ একটু গড়িয়ে নিচ্ছিলেন অমনি মমতা উদ্বিগ্ন ভাবে এসে তার কপালে হাত রেখে বলেছিলেন তুমি বাড়ি ফিরেই শুয়ে পড়লে নিশ্চয়ই আবার তোমার শরীর খারাপ হয়েছে প্রতাপ বলেছিলেন আহা কি মুশকিল অফিস থেকে ফিরে একটুখানি শুতেও পারব না তোমরা চা টা তুতুলের দুপাশ ঘিরে রয়েছেন মমতা ও সুপ্রীতি মুন্নিও এসে উঁকে মেরেছে পিছন থেকে বাবাকে সবাই মিলে কাবু করে ফেলা হচ্ছে দেখে সে বেশ মজা পাচ্ছে তুতুল কিছু বলার আগেই দুপাশ থেকে মমতা আর সুপ্রীতি নানা রকম নির্দেশ দিতে থাকেন এখন প্রতাপের কয়েকদিন অফিস যাওয়া চলবে না ছুটি নিয়ে শুয়ে থাকতে হবে বাড়িতে বসেও লেখাপড়ার কাজ করা চলবে না ওতে মাথার উপর চাপ পড়ে রোজ সকালে থানকুনি পাতার রস খাওয়া ভালো তুতুল প্রতাপের বাহুতে পটটি জড়াতে শুরু করেছে প্রতাপ তাকে বাধা দিয়ে বললেন দাঁড়াতো একটু তিনি উঠে বসে আঙুল তুলে হুকুমের সুরে বললেন তোমরা সব বাইরে যাও ডাক্তার যখন পেশেন্ট দেখে তখন অন্য কারুর সেখানে থাকার কথা নয় কোনো রোগ এখনো ধরা পড়েনি এর মধ্যেই তোমরা আমার চিকিৎসা শুরু করে দিয়েছ বা রে বা যাও সবাই বাইরে যাও মমতা কিছু বলতে যাচ্ছিলেন প্রতাপ সঙ্গে সঙ্গে আবার বললেন না হলে কিন্তু আমি দেখাবো না মমতা প্রতাপের জেদ জানেন তিনি সুপ্রীতির দিকে তাকালেন মমতা বাইরে যেতে রাজি হলেও মনে মনে ঠিক করলেন তুতুল এখনো ছাত্রী শুধু ওকে দিয়ে দেখালেই চলবে না একজন বড় ডাক্তার ডাকতেই হবে মমতারা বেরিয়ে যাবার পর প্রতাপ বললেন দরজাটা বন্ধ করে দিয় তুতুল তারপর তুই ওই চেয়ারটা টেনে আমার সামনে বস প্রতাপ ভালো করে তুতুলকে দেখতে লাগলেন যেন তিনি অনেকদিন পরে ওকে দেখছেন লম্বা হয়েছে মেয়েটা কিন্তু অসম্ভব রোগা রংটাও ময়লা ময়লা লাগছে ব্লাউজটা ঢল ঢলে একটা বিবর্ণ শাড়ি পরে আছে মাথার চুলেরও যত্ন নেই এই মেয়ে কিছুদিন পরে ডাক্তার হবে তখন ওকে কেউ মানবে অবশ্য তুতুল রেজাল্ট ভালো করে ও পড়ছে নিজের স্কলারশিপের টাকায় কিন্তু শুধু ভালো রেজাল্ট করলেই তো হয় না ডাক্তারদের খানিকটা ব্যক্তিত্ব না থাকলে চলে এই মেয়ে শুধু রোগা নয় শীর্ণ তার উপরে কথাই বলতে চায় না ডাক্তার হিসেবে ওকে মানবে কে প্রতাপ জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তুতুল তুই বাড়িতে খেতে পাস না নাকি এত রোগা হচ্ছিস দিন দিন তুতুল একটু ম্লান ভাবে হাসল অধিকাংশ প্রশ্নের তার এই উত্তর নিতান্ত দরকার না হলে সে হ্যাঁ কিংবা নাও বলে না প্রতাপ আবার বললেন সেই সকালে বেরিয়ে যাস দুপুরে খাস তো কিছু মেডিক্যাল কলেজে ক্যান্টিন আছে তো তুতুল সম্মতিসূচক মাথা হেলালো একদিকে তারপর যাতে আর কোনো প্রশ্ন শুনতে না হয় সেজন্য কানে গজল স্টেথোস্কোপ প্রতাপ তুতুলের চোখে চোখ ফেলার চেষ্টা করলেন কিন্তু সে মুখ নিচু করে আছে প্রতাপ ভাবলে মেয়েটা প্রত্যেক রাত জেগে পড়াশোনা করে বড় বেশি পরিশ্রম করছে সেই জন্য তার মুখে ক্লান্তির ছাপ ও নিজে ডাক্তারি পড়ে আর নিজের স্বাস্থ্যের ব্যাপারটা বোঝে না হঠাৎ নিজের বড় ছেলের কথা মনে পড়ে গেল প্রতাপের বেঁচে থাকলে পিকলু এতদিনে পরিপূর্ণ যুবক হয়ে যেত কিন্তু মৃত্যুতে মানুষের বয়স থেমে থাকে পিকলুর সেই সদ্য কৈশোর্তীর্ণ চেহারাটাই চোখে ভাসে তার তুলনায় তুতুলো বড় হয়ে গেল এমনকি মুন্নিও একদিন পিকলুকে ছাড়িয়ে যাবে পিকলুর মৃত্যুর মাস ছয়েক আগে রাত্রির বেলা শুয়ে মমতা চুপি চুপি প্রতাপকে বলেছিলেন পিকলু আর তুতুল দুজনেই বড় হচ্ছে এই বাড়িতে এত ছোট জায়গা আমি আর দিদি দুপুরে সিনেমা টিনেমায় গেলে ওরা একা একা থাকে আমার ভয় করে যদি কিছু একটা হয়ে যায় এই বয়সী ছেলেমেয়েরা হঠাৎ মাথার ঠিক রাখতে পারে না প্রতাপ শুনে অবাক হয়েছিলেন পিঠুপিঠি ভাই বোনের মধ্যে অনেক সময় ঝগড়া হয় অনেক সময় বেশি ভাবও হয় মামা তো পৃষ্ঠ ভাই বোনের মধ্যে সেই ভাব যদি ভালোবাসাতে উত্তীর্ণ হয়ে যায় তাতে ক্ষতি কি সেই ভালোবাসার সম্পর্ক তো অতি মধুর সেই সম্পর্কের মধ্যে নোংরামি আসতে পারে যদি ছেলে বা মেয়ের মধ্যে কেউ একজন বধ হয় পিকলু বা তুতুল দুজনের কেউই সেরকম নয় ওরা অন্যায় কিছু করতেই পারে না প্রতাপ মমতাকে সেদিন ধমক দিয়েছিলেন নিজের ছেলেমেয়ের উপর যে বাপমা বিশ্বাস রাখতে পারে না তারা ছেলে মেয়েদেরও ক্ষতি করে নিজেরাও অশান্তিতে ভোগে ছেলে মেয়েদের ঠিক মতন লেখাপড়ার সুযোগ দাও সহবত শেখাও পারিবারিক সম্মান সম্পর্কে সচেতন করো আত্মসম্মানবোধ জাগিয়ে তোলো তারপর ওদের ভালো মন্দ ওরা নিজেরাই বুঝে নেবে কিছুদিন পর তো এই পৃথিবীটা ওদেরই হবে আমাদের চলে যেতে হবে ওরা যদি কিছু ভুলও করে সেই ভুলের বোঝাও ওরাই বইবে আমরা তো বইতে যাব না মমতাও সংকীর্ণ মনা নন প্রতাপের উপদেশ মেশানো বকুনি শুনে তিনি আহতভাবে ঝাঁজিয়ে উঠে বলেছিলেন ওরা খারাপ কিছু করবে আমি মোটেই সে কথা বলিনি তুমি বাড়ি বদলাবার ব্যবস্থা করবে কিনা বলো জায়গায় মোটেই কুলোয় না শুধু তুতুল কেন মুন্নিও তো বড় হচ্ছে সে আর কতদিন আমাদের সঙ্গে শোবে তুতুলের একটা আলাদা ঘর না হলে বাথরুমের দরজাটা ভাঙা বেচারা কাপড় ছাড়বারও জায়গা পায় না প্রসঙ্গটা তখন বাড়ি বদলের সমূহ প্রয়োজনীয়তার দিকে গড়িয়ে যায় সে একবারই শুধু প্রতাপ তুতুল আর পিকলুর সম্পর্কে কিছু শুনেছিলেন তখন তিনি জীবিকার তারনায় ব্যস্ত ছিলেন বড় বেশি বাড়ি বদলাবার ব্যবস্থা করতে গিয়ে তাঁকে উপার্জন বাড়াবার চেষ্টা করতে হয় তিনি ওদের দিকে লক্ষ্য করবার সময় পাননি আজ তিনি তুতুলের দিকে তাকিয়ে ভাবলেন ওদের ভালোবাসা কতটা গভীর হয়েছিল তুতুল কি এতদিন পরেও পিকলুর জন্যই মনমরা হয়ে থাকে প্রতাপের হাতের পট্টিটা খুলতে খুলতে তুতুল মৃদুস্বরে বলল বেশি তো নয় প্রতাপ ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন কত কত দেখলি প্রেশার তুতুল সিস্টলিক কী কিসব বলল প্রতাপ অত সব বোঝেন না তিনি বোঝেন নিচেরটা আর ওপরেরটা পঁচানব্বই আর একশো সত্তর একে তো মোটেই অ্যাবনরমাল বলা যায় না তার সহকর্মী একজন হাকিম মনমোহন সেন একশো আর দুশো ব্লাড প্রেশার নিয়ে দিব্যি কাজকর্ম করছেন ঘুরে বেড়াচ্ছেন একই বিয়েবাড়িতে কবজি ডুবিয়ে পাঁঠার মাংস খেলেন প্রতাপের ধারণা ব্লাড প্রেশার বৃদ্ধি একমাত্র ভয়ের বস্তু তিনি উৎফুল্ল মুখে উঠে বসে বললেন দেখলি দেখলি আমার কিছু হয়নি তোর মামিমার যত বাড়াবাড়ি আমি বেশ ভালো আছি তুতুল তার সরঞ্জাম গুছতে গুছোতে বলল ব্লাড সুগারটা একবার চেক করতে হবে ফ্যামিলিতে কারুর ডায়াবেটিস ছিল কি জানি আমার বাবা মা গ্রামে থাকতে তো কখনো ব্লাড টেস্ট করার নেই মার স্বাস্থ্য এখনও ভালো আছে বাবা মারা গেছেন হার্ট অ্যাটাকে যতদূর জানি ডায়াবেটিসের কোনো সিমটম ছিল না আমার নেই তোর বাবার কিন্তু ছিল আমার মনে আছে অসিদ্ধাকে ডাক্তার ইনসুলিন নিতে বলেছিল হ্যাঁ রে মামনি তুই এত রোগা হয়ে যাচ্ছিস কেন তুতুল নিঃশব্দে উঠে দাঁড়াল তোর বাবার কাছ থেকে তুই আবার ওটা পাস নি তো শিগগির একদিন চেক তুই আমার ডাক্তারি করতে এসেছিস আমার তো মনে হচ্ছে তোরই চিকিৎসা করানো দরকার আমি কাল পরশু তোমার ব্লাড টেস্টের ব্যবস্থা করব মামা তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন রে সব গোমরা মুখে থাকিস এটাও শরীর খারাপের লক্ষণ এই তুই আমার দিকে ভালো করে তাকাচ্ছিস না কেন কি হয়েছে তোর আমাকে সব বলতো আমার কিছু হয়নি দরজা খুলতেই প্রতাপ চেঁচিয়ে বললেন তোর মা আর মামিমাকে জানিয়ে দে যে আমার শরীরে রোগ টোক কিছু নেই আমি চমৎকার আছি প্রতাপ তখনই বাইরে যাবার জন্য তৈরি হতে লাগলেন আবার বাড়ি বদল করতে হবে আগেরবার পিকলু এবার বাড়ি বদল না করে উপায় নেই বাড়িওয়ালা ছিলেন একজন উকিল বেশ সজ্জন প্রতাপের সঙ্গে সদ্ভাব ছিল তিনি হঠাৎ পক্ষাঘাতে পঙ্গু হবার পর তার জামাই এ বাড়ি খালি করবার জন্য উঠে পড়ে লেগেছে তুতুলকে দিয়ে ব্লাড প্রেশার চেক করাবার ফলে বেশ উপকার হলো প্রতাপের আবার মনের জোর ফিরে পেয়েছেন মুখে যতই অস্বীকার করুন সেদিন সায়েন্স কলেজের সামনে ফুটপাতের ঘটনার পর তার মনের মধ্যে একটা খুঁতখুতুনি ঢুকেছিল রোদ্দুর লেগে মাথা ঘুরে যাবার ব্যাপার নয় কয়েক মুহূর্তের জন্য তার চোখের সামনে সবকিছু আবছা হয়ে এসেছিল মনে হচ্ছিল পায়ের তলায় মাটি নেই তিনি অতলে তলিয়ে যাচ্ছেন যেন মৃত্যুর দেশ তাকে টেনে নিচ্ছে তিনি বাবলুর হাত ধরে না হয়তো শারীরিক কিছু নয় ওটা মনের বিকার প্রেশার যখন ঠিক আছে তখন সব ঠিক আছে সেরাতে বাড়ি বদলাবার বিষয় কিছু ঠিকঠাক হল না ভাড়া অত্যন্ত বেশি এরপর কয়েকদিন প্রতাপ তুতুল সম্পর্কে আগ্রহী হয়ে উঠলেন বারবার তাকে ডেকে কথা বলাতে চান তার কলেজের পড়াশুনো সম্পর্কে জানতে চান তবুও মেয়েটা কিছুতেই মুখ খোলে না তাকে বকুনি দিলেও কাজ হয় না প্রতাপ পরাস্ত হয়ে গেলেন মমতাকে তিনি একদিন বললেন মেয়েটা দিন দিন কিরকম যেন হয়ে যাচ্ছে তোমরা একটু নজর দাও না কেন মমতা বললেন আমি আর দিদি বলে বলে হয়রান হয়ে গেছি কিছুই খেতে চায় না ভাত খায় ঠিক এইটুকু ওর থেকে মুন্নি অনেক বেশি খায় কোনো মাছ তরকারি ওর পছন্দ হয় না আমার উপরে ওর কিছু টাগ হয়েছে কিনা জানি না আমার সঙ্গে তো পারদ একটা কথাও বলতে চায় না তুমি ওকে কোনোদিন বকেছ পিক নাম করে বাবলুকে যেমন তুমি মাঝে মাঝে পাগলের মতন না ওকে আমি কোনোদিন কিছু বলিনি বিশ্বাস করো এই তোমার গা ছুঁয়ে বলছি এভাবে বেশিদিন দিন চললে তো মেয়েটা মরে যাবে এই বয়সের মেয়ে ভালো করে খাবে দাবে সাজ পোশাক করবে ও কোনোদিন সিনেমা টিনেমাতেও যায় না আমরা জোর করলেও যেতে চায় না ও যেন ইচ্ছে করে এমন সাজ করে যাতে ওকে আরও খারাপ দেখায় কানু বলছিল ও কলেজে কোনো ছেলেমেয়ের সঙ্গেও মেশে না প্রতাপ হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বললেন কানু প্রতাপের আশঙ্কা মিথ্যে হয়নি কানু একবার ছমাসের জন্য জেল খেটে এসেছে এর মধ্যে সে অবশ্য বিয়েও করেছে বাচ্চা হয়েছে দুটি তার অবস্থা হচ্ছে দিন দিন টালিগঞ্জে একটা ছোট বাড়ি কিনেছে কিন্তু তার রোজগারের সঠিক পন্থাটা বোঝা যায় না সে মুখে বলে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা প্রতাপ তাকে সহ্য করতে পারে না কানু তা জানে তাই সে শুধু দুপুরের দিকে মাঝে মাঝে এ বাড়িতে আসে প্রতাপ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন কানু কি করে জানল তুতুলের কলেজে কি হয় না হয় মমতা বললেন কানুর এক শালা যে মেডিকেল কলেজে ওর সঙ্গেই পড়ে সে নাকি বলেছে তুতুলের একটাও বন্ধু নেই প্রফেসররা ছাড়া ছাত্রছাত্রীদের সঙ্গে কথাই বলে না দু একজন প্রফেসর ওকে বেশি ফেভার করে চেম্বারে আলাদা করে ডেকে নিয়ে যায় সেই জন্য ছেলেমেয়েরা তুতুলকে খ্যাপায় প্রতাপ চিপিয়ে বললেন কানুরশালাও সে খ্যাপাবার দলে আছে নিশ্চয়ই একদিন আমি মেডিকেল কলেজে খোঁজ নিতে যাব যদি দেখি কেউ অন্যায়ভাবে আমার ভাগ্নির পিছনে ফেউ লেগেছে তাহলে তাকে আমি চাপকে সোজা করব মমতা হেসে স্বামীর বুকে হাত রেখে বললেন তুমি এক কাজ করো একটা চাবুক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ো একদিন তারপর যেখানে যত অন্যায়কারী দেখবে সবাইকে চাবুক কষাবে এক ঘা করে এর কয়েকদিন পরে প্রতাপ ডাক বাক্স খুলে একটি অদ্ভুত খাম পেলেন এয়ারমেলের লম্বাটে লেফাফা তাতে কেউ হাতে ছবি এঁকেছে বিভিন্ন সাইজের হৃদপিণ্ডের ছবি সেগুলি ক্রস করে কাটা চিঠিটা তুতুলের নামে ঠিকানার জায়গায় বাংলায় লেখা শ্রীমতী সরকার তার নিচে ব্র্যাকেট দিয়ে বড় বড় লাল হরফে ইংরেজিতে লেখা মিসেস গ্রান্ডে খামটি দেখে প্রতাপের বুক কেঁপে উঠল একবার ওই মিসেস গ্রান্ডি লেখার মানে কি তুতুল কুমারী মেয়ে তার নামের নিচে মিসেস দিয়ে অন্য একটা পদবি। গ্রান্ডি নামের কোন লোককে তুতুল গোপনে গোপনে বিয়ে করেছে সে কথাটা বলতে পারে না বলেই সে এমন মনমরা হয়ে থাকে মেডিকেল কলেজে ওই নামের কোনো অধ্যাপক আছে সাহেব অধ্যাপকরা তো সবাই বিদায় নিয়েছে যদি কোনো অ্যাংলো ইন্ডিয়ান বা পার্সি হতে পারে প্রতাপ মমতাকে এনে চিঠিটা দেখালেন মমতাও বুঝতে পারলেন না কিছু তুতুলকে এমনিতে কে চিঠি লিখবে এক সময় সে ফুলের মতন সুন্দর ছিল পাড়ার ছোকরারা করত। কিন্তু কেউ প্রতাপের সবচেয়ে বেশি ভয় হল সুপ্রীতির জন্য চিঠিটার মধ্যে যদি সেরকম কিছু থাকে যদি সুপ্রীতি জানতে পেরে যান তাহলে তিনি সামলাবেন কি করে ভাগ্নির নামে চিঠি যদিও খুলে পড়া উচিত নয় তবু প্রতাপ কৌতূহল সামলাতে পারছেন না যেই চিঠিটা লিখুক মিসেস গ্রান্ডি লিখল কেন ওপরে আবার হৃৎপিণ্ডের ছবি তাও কেটে দেওয়া প্রতাপ মমতাকে জিজ্ঞেস করলেন চিঠিটা খুলে দেখলে দোষ হবে মমতা একটা বাটিতে করে জল এনে দরজা বন্ধ করে দিলেন তারপর নিচেই আঙুলে জল লাগিয়ে বোলাতে লাগলেন আঠার জায়গায় যাতে ছিঁড়ে না যায় খুব সাবধানে আস্তে আস্তে খোলা হলো ভেতরের চিঠিটাও অদ্ভুত একটা গোটা পৃষ্ঠা জুড়ে বড় বড় অক্ষরে শুধু কতগুলো প্রশ্নসূচক দুর্বোধ্য বাক্য লেখা নিচে কোনো সই নেই বাক্যগুলি এই রকম মিসেস গ্র্যান্ডি অ্যানাটমি ক্লাসের সব ছবিতে জামা কাপড় পরানো উচিত তাই না মিসেস গ্র্যান্ডি আমরা হাইড্রোসিলের চিকিৎসা শিখব না শিখব না মিসেস গ্রান্ডি গত শনিবার অনিতা সরকার আর সুশোভন ব্যানার্জি একসঙ্গে কোথায় গেল কোথায় গেল মিসেস গেল্ডি শর্মিলা বুক কাটা ব্লাউজ পরে আসে তুমি তার পাশে বসো না আমাদের বসতে দাও বসতে দাও চিঠিটা পড়তে পড়তে প্রতাপের মুখ বিকৃতি ঘটতে লাগল মমতা হাসতে লাগলেন এ কোনো বদমাই সহপাঠীর কীর্তি তাতে কোনো সন্দেহ নেই এই চিঠি তুতুলকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রতাপ রাগের চোটে টুকরো টুকরো করে ছিঁড়তে লাগলেন সেটাকে মমতা ছদ্ম কৌতুকের সঙ্গে বললেন তুমি ছিঁড়ে ফেললে হাতের লেখার প্রমাণ থাকত যে লিখেছে পরে তাকে ধরা যেত প্রতাপ বললেন হাকিমের বউ হয়ে তুমি দেখছি প্রমাণ প্রমাণের ব্যাপারটা খুব শিখে গেছো এখন থেকে ডাক বাক্সতে তালা লাগাবে রোজ আমি এসে খুলব চিঠির ব্যাপারটা চুকে গেলেও মনের মধ্যে একটা সন্দেহের কাঁটা রয়ে গেল মিসেস কেন ইংরেজিতে ওই নামের কোনো রেফারেন্স আছে প্রতাপের ইংরেজি সাহিত্য তেমন পড়া নেই বিমানবিহারীর বাড়িতে অনেক লেখাপড়া জানা মানুষ আসে একদিন ইংরেজির অধ্যাপক পরেশ গুহর সঙ্গে আড্ডা দিতে দিতে প্রতাপ হঠাৎ জিজ্ঞেস করলেন আচ্ছা পরেশবাবু মিসেস গ্রান্ডিকে আপনি জানেন গুহ বললেন মিসেস গ্রান্ডি মিসেস গ্র্যান্ডি মিসেস গ্রান্ডি হচ্ছে আমার ন পিসিমা আমার নপিসিমা একদিন কি করেছেন জানেন আমাদের পাড়ায় একটা বড় বকুল গাছ আছে বিকেলবেলা কি সন্ধেবেলা ওখানে ছেলেরা আড্ডা মারে আজকাল তো মেয়েরাও আড্ডা দিতে শিখেছে দু একটি মেয়েও সেখানে যায় একদিন আমার পিসিমা কীর্তন শুনে ফিরছেন তখন সেই গাছতলায় একটি ছেলে আর একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল টুমু খায়নি বুঝলেন পাড়ারই তো ছেলে মেয়ে এমনি দাঁড়িয়ে গল্প করছিল অমনি ন পিসিমা চেঁচিয়ে উঠলেন এই তোরা এখানে দাঁড়িয়ে ফিস ফিস করছিস কেন রে তোর লজ্জা সরম নেই এত বড় একটা ধিঙ্গি মেয়ে এরকম করলে তো কোনোদিন তোর বিয়ে হবে না তা শুনে ছেলে মেয়ে দুটো দৌড়ে পালালো আমার ন পিসিমার জন্য পাড়ার কোনো মেয়ে জানলায় দাঁড়াতে পারবে না কোনো ছেলে রাস্তায় গান গাইতে গাইতে যেতে পারবে না আমার স্ত্রী তার মামা তো ভাইয়ের সঙ্গে সিনেমায় যেতে চেয়েছিল তাই শুনে ন পিসিমার নাক দিয়ে ঘোঁত করে শব্দ করে বললো দিনে দিনে কত কি দেখবো একেবারে পারফেক্ট মিসেস গ্র্যান্ডি প্রতাপ জিজ্ঞেস করলেন ওই মিসেস গ্র্যান্ডি নামটা এলো কোথা থেকে হঠাৎ মিসেস গ্র্যান্ডিকে নিয়ে আপনার এত কৌতূহল কেন প্রতাপবাবু এমনি মানে একটা জায়গায় হঠাৎ নামটা পেলাম একটা পুরনো ইংরেজি নাটক আছে বুঝলেন মার্টনের লেখা স্পিড দ্য প্লাউ তাতে ওই মিসেস গ্রান্ডি বলে একটা চরিত্র আছে প্রচণ্ড নীতিবাগিস আর সূচিবায়ুগ্রস্থ তার থেকে এসেছে ওই রকম কোনো মহিলাকে মিসেস গ্রান্ডি বলে ভিক্টোরিয়ান মরালিটি কোন পর্যন্ত পৌঁছেছিল জানেন তো প্রায় সব কিছুই অশ্লীল একটা আন্দোলন উঠেছিল যে অপারেশনের সময় কিংবা বাচ্চার জন্ম দেবার সময়ও মেয়েদের জামাকাপড় খোলা চলবে না পুরুষ ডাক্তাররা দেখে ফেলবে এই চিন্তাটাও অন্যদের কাছে অশ্লীল তখন কত শব্দ নিয়েও সূচি ছিল মোরগের ইংরেজি কক বলা চলত না কারণ ওই শব্দটার অন্য খারাপ মানে আছে কেউ কেউ বলতো রুস্টার সার মানে বুল শব্দটারও দোষ ছিল তাই বলতে হতো জেন্টালম্যান কাউ ঠিক আছে বুঝেছি আরও শুনুন না শ্লীলতার বাতিক মানে প্রুডারি এতদূর পৌঁছেছিল যে অনেক মহিলা দাবি করেছিল চেয়ার টেবিলের পায়াতেও পোশাক পরাতে হবে কারণ চেয়ার টেবিলের পায়াও তো লেগ আর পোশাক ছাড়া লেগ দেখতে হবে ভাবলেই মিসেস গ্রান্ডিদের কান লাল হয়ে যায় কিন্তু প্রতাপের এই সব রসিকতা সোনার দিকে মন নেই তুতুলের কথা ভেবে তার মনটা ভারাক্রান্ত হয়ে গেছে অমন সুন্দর মেয়ে ছিল তুতুল তার এই পরিণতি এই রকম কি করে হলো তাদের বাড়িতে কেউ এরকম নয় ক্লাসের ছেলে মেয়েরা তো তাহলে পিছনে গ্রস্থরা দিন দিন রোগা হয়ে যায় এটা এক ধরনের পাগলামি এইভাবে চলতে থাকলেও কি মেডিকেল কোর্স শেষ করতে পারবে কিংবা কোর্স শেষ করলেই বা কি লাভ হবে প্রতাপ উঠে পড়লেন সেই আড্ডা থেকে তুতুলকে এই অবস্থা থেকে ফেরাতেই হবে যদিও কি করে ফেরাবেন তা প্রতাপ জানেন না নিজের জন্য নয় তুতুলের জন্যই তার একবার বড় কোনো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়া দরকার আগামী পর্বে আমরা জানবো বাবলুর সাথে অলির দেখা হয় কফি হাউসে সে অলিকে উলুবেড়িয়া যাওয়ার কথা বলবে ভেবেও সে সব বলে না